আজকে যারা উপরে স্পিড করছেন না, সেটা তাদের গায়ে পড়ছে। কিছু বলবার আগে না ভেবে বলা উচিত। আজকে যারা উপরে স্পিড করছেন না, সেটা তাদের গায়ে পড়ছে। কিছু বলবার আগে না ভেবে বলা উচিত। নারদ মামলায় ব্যাংসল কোর্টে হাজিরা দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নিয়ে কার্যত আবেগ ভরে এলো শোভন চট্টোপাধ্যায়ের গলা। শোভন এদিন বলেন, আন্দোলনের রোদ ঝড় পেরিয়ে মমতা আজকে মমতা হয়েছেন। একদিনে কোথাও থেকে এসে হঠাৎ বসে পড়েননি। একদিনে হঠাৎ এসে বসে পড়া বলতে শোভন কী বা কার কথা বোঝাতে চেয়েছেন তা খোলসা করেননি। তবে শুভেন্দু অধিকারী সম্প্রতি যেভাবে সিঙ্গুর আন্দোলন নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন তা নিয়েই শোভন এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণে 100 বছরের পুরনো ব্রিটিশ জামানার জমি অধিগ্রহণ আইন বাতিল হয়েছিল। 1984 সালে যাদবপুর লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানোর পর থেকে যেভাবে মমতা আন্দোলন করেছেন, ধারাবাহিক লড়াই করে গিয়েছেন সাংসদ হিসাবে, বাংলার কথা সাংসদে দাঁড়িয়ে বলেছেন তা নজিরবিহীন। 1884 সালের যে রায়, 1884 সালের যে আইন, তাকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের যে ঐতিহাসিক অধিকার ভারতবর্ষের কৃষক খুঁজে পেয়েছিল, পশ্চিমবাংলার কৃষককে সিঙ্গুর নামক, হুগলি জেলার সিঙ্গুর নামক একটা গ্রামে তৃণমূল কংগ্রেসের আন্দোলন, যার শরিক আমার ঠাকুর শোভক হয়েছে। একটা জিনিস খুব দুর্ভাগ্যজনক আমি আপনাদের কাছে বলি, যে খুব স্পেসিফিক যেটা আমাদের যন্ত্রণা দেয়, আন্দোলনের নেতৃত্ব দেয় কিন্তু আন্দোলনের শরিক আমরা, বিশেষ করে যতবার মমতাদি সিঙ্গুর গেছিলেন, যতবার মমতাদি নন্দীগ্রাম গেছিলেন, যাত্রার সময় থেকে যাত্রা শেষ করা পর্যন্ত প্রত্যেক মুহূর্তে এসেছে। অনেকে বলবেন বড় বড় বাড়িয়ে কথা বলছি, কিন্তু জানবেন যে বিধবা বিবাহ এক সময় ছিল না, বিধবা বিবাহ চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, লবণ আইনের বিরুদ্ধে এক আন্দোলন হচ্ছে। আর 1884 সালে এই ড্রাকুনিয়ার ল, যারা সিঙ্গুর আন্দোলন নিয়ে আগুন নিয়ে খেলছেন, জেনে রাখবেন যে আমি বলবো যে কোনো অপ্রাসঙ্গিক কথা বলবার আগে 1884 সালের যে রায়, 1884 সালের যে আইন, তাকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের যে ঐতিহাসিক অধিকার ভারতবর্ষের কৃষক খুঁজে পেয়েছিল, পশ্চিমবাংলার কৃষককে সিঙ্গুর নামক, হুগলি জেলার সিঙ্গুর নামক একটা গ্রামে তৃণমূল কংগ্রেসের আন্দোলন, যার শরিক আমার ঠাকুর শোভক হয়েছিল, তা সেখানটায় দাঁড়িয়ে বহু লোক শরিক ছিলেন। আজকে যারা উপরে স্পিড করছেন না, সেটা তাদের গায়ে পড়ছে। কিছু বলবার আগে না ভেবে বলা উচিত। নন্দীগ্রাম নিয়ে কথা বলছে, আবার বলছি যে সালেমকে নিয়ে নন্দীগ্রামকে হেলিকপ্টারে কারা দেখিয়েছে, নন্দীগ্রামের আন্দোলন প্রতি মুহূর্তে জীবনকে হাতে নিয়ে যে আন্দোলনকে সংগঠিত করেছে, প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেতে, আমরা জানি হাসপাতালের মধ্যে 3টে টিয়ার গ্যাস সেল চার্জ করা হয়েছে।